আমি আসলে ওলু সিটিতে এসেছি এবং এই মুহুর্তে ওলু ইউনিভার্সিটিতে রয়েছি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে অনেক ভালো আছি ফিনল্যান্ডে এমএসসিতে অ্যাপ্লাই করতে সিজিপিএ লাগে মিনিমাম সিজিপি এ আসলে ম্যাটার করে না এখানে যদি আপনার অন্যান্য দিকে এক্সপিরিয়েন্স থাকে সাপোজ আপনার আইএসি যদি ভালো স্কোর থাকে আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে অনেক কিছু সাহায্য করতে পারে তো সেই জন্য আমি যেটা বলবো যে আপনাদের প্রচেষ্টা থাকা দরকার যে গুগল থেকে ভালো করে ইনফরমেশনগুলো কালেক্ট করে অ্যান্ড দেন অ্যাপ্লাই শুরু করে দে আর সিজিপিএ থেকে ম্যাটার আসলে সিজিপিএ যদি আপনার কম হয় অন্য কিছু কাবার দিয়ে দেয় সেটা আপনার মনে রাখতে হবে এইখানে ওকে তো আমি একটু সময় নিচ্ছি আনফর্চুনেটলি এখানে সব ঠিকঠাক আছে আপনারা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন আনফর্চুনেটলি যেহেতু আমি বাইরে রয়েছি হয়তো বা একটু প্রবলেম থাকতে পারে আমার মাই এইখানে এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করছি না এবং আজকের দিনটা অনেকটা সানি আলহামদুলিল্লাহ অনেক ভালো এই মুহুর্তে আমি রয়েছি ওলু ইউনিভার্সিটিতে সো তাম্পেরি সিটি থেকে প্রায় ফাইভ হান্ড্রেড কিলোমিটারসে ওয়ে পাঁচশো কিলোমিটার দূরে এসেছি আজকে ওলু ইউনিভার্সিটিতে এই সিটিতে আসার উদ্দেশ্য হচ্ছে একে তো সিটিকে ভালো করে দেখার জন্য সেকেন্ড হচ্ছে এখানে আমার ফ্রেন্ড রয়েছে তার সাথে আমি দেখা করতে এসেছি তো আমরা একসাথে পাঁচজন সিলেটে লিডিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম পাঁচজন বন্ধু ছিলাম সবাই একসাথে দেখা করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমাকে জিজ্ঞেস করছেন যে এত কিছু মেনটেন কিভাবে করি আসলে আপনার মোটিভেশন থাকা লাগবে ডেডিকেশন থাকা লাগবে স্যাক্রিফাইস করা শেখা লাগবে দেন আপনি সবকিছু মেনটেন করতে পারবেন এখানে ওয়েদারটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ওয়েদারটা একেবারে পারফেক্ট ঘুরাঘুরি করার জন্য হ্যালো হ্যালো ওকে তো আমি আসলে এসেছি যার সাথে মূলত দেখা করতে এখানে আমার ফ্রেন্ড বা ক্লাসমেট রয়েছে দেখতে পাচ্ছেন স্বরূপ হ্যালো সে তার ওলু ইউনিভার্সিটি ঘুরে অলরেডি আমাকে দেখিয়েছে এবং ওলু ইউনিভার্সিটি সম্পর্কে অনেক পরামর্শ দিয়েছে যে যারা ওলু ইউনিভার্সিটিতে আসতে চান তারা আসলে সিজিপিএ অবশ্যই খেয়াল রাখার দরকার মিনিমাম একটা রিকোয়ারমেন্ট হয়তোবা আছে বাট তার চেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে আইএলসের ওভারঅল স্কোরও ইম্পর্টেন্ট ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স অনেক কিছু ম্যাটার করে তো সে সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ নিয়ে এসেছে এটাই ম্যাক্সিমাম স্কলারশিপ সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ হচ্ছে ওলু ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম সে দু হাজার উনিশে ট্রাই করেছিল আমার সাথে বাট আনফর্চুনেটলি তখন অথবা আইএলস সে দেয়নি এবং সেই জন্য সে রিফিউজ হয়েছিল বাট বাটফর্চুনেটলি প্রায় তিন বছর পরে সে চলে এসেছে তার কাঙ্ক্ষিত জায়গায় তো এখানে ইয়ারলি ফি অ্যারাউন্ড টেন থাউজেন্ড ইউরো যতদূর আমার মনে আছে তার সেভেন্টি পার্সেন্ট অলরেডি স্কলারশিপ তো সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ পরে তাকে পে করতে হবে অ্যারাউন্ড থ্রি থাউজেন্ডের মতো বাট উইচ ইজ রিজনেবল তো এই ইউনিভার্সিটি আসলে রিসার্চ বেস ইউনিভার্সিটি এবং আপনারা ওলু ইউনিভার্সিটিতে ডেফিনেটলি অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারেন এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আপনারা ওলু ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে ইউনিভার্সিটি সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন এবং জানার পরই আপনাদের আসলে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা শুরু করে দেওয়া উচিত দ্যাটস ওকে সো আমি চেষ্টা করছি আপনাদের মেসেজের উত্তর দেওয়ার যতটুকু সম্ভব সি আর কোনো মেসেজ রয়েছে কি না এখানে কোয়েশ্চেন থাকলে ডেফিনেটলি আমি রিপ্লাই দেওয়ার শেষ ভাই আমি তৃতীয় সেমিস্টার শেষ করলাম সি প্রোগ্রাম মোটামুটি শেষ করলাম এখানে আমার কি করলে ভালো হবে সি প্রোগ্রামিংয়ে আরও অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করেন এবং আপনার একটা পার্সোনাল গোল ক্রিয়েট করেন সেই অনুপাতে কাজ করা শুরু করে দিন ইনশাল্লাহ ওকে আমার সি প্রোগ্রামে ক্লাস করতেছিলেন মিনহাজ অনেক ধন্যবাদ লিজ অ্যান্ড ইউটিউব ক্রিয়েটর সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রাইট তো এখানে দেখতে পাচ্ছেন ওলুর ওয়েদার আজকে একেবারে অনেক সুন্দর একটা ওয়েদার ফিনল্যান্ডের ওলু সিটিতে রয়েছে আই লাভ ইউ টিউটোরিয়াল থ্যাংক ইউ স্যার টি এইচপি বলেছেন অনেক ধন্যবাদ সিজিপিএ মিনিমাম কত লাগবে আমার মিনিমাম রিকোয়ারমেন্ট এক্সিকিউটিভ আমি বলতে পারবো না বাট আমি যেটা বলবো টু পয়েন্ট হইলেও অ্যাপ্লাই করতে পারবে আপনার যদি কোনো কাজ থাকে নোটিসেবল যদি কোনো কাজ থাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেগুলো শেয়ার করতে পারে দেখ আমি একটু সময় নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সানি ওয়েদার আমি কারণ ভাই তোমার রেস্ট্রিকশন সব মানুষ সব তুমি তাই আমার লাইফটার হেল্প হয়ে যাই হোক আমি একটু সিলেটি কথা বলেছি অথবা সবাই এখানে বুঝতে পারবেন না আঞ্চলিক ভাষায় কথা বলেছি ফিনল্যান্ডে ফুল ফান্ডেড স্টেপ অ্যান্ড পেতে পারি ওয়াই নট আপনি অ্যাপ্লাই করতে পারেন তাদের দেওয়ার দায়িত্ব তারা চেক করবে এখানে আসলে আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন না বা ফান্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন না এখানে আপনি নর্মাল স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করবেন অ্যান্ড দেন তারা ডিসাইড করবে যে আপনাকে স্কলারশিপ দিবে কিনা এবং দিলে সেটা কত পার্সেন্ট সেটা তাদের কাজ আপনার স্কলারশিপ পাওয়ার জন্য কিছু করতে হবে না আপনি জাস্ট নর্মাল অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবেন দেন ও দেন স্কলারশিপের বিষয়টা তারা মেনটেন করবে বা তারা এখানে ডিসিশন নেবে ওকে রাইট সি আর কোনো কোয়েশ্চেন রয়েছে কি না আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য আমি যদিও আউটসাইডে রয়েছি এবং আমার মাইক্রোফোন আনিনি সে হয়তো বা সেক্ষেত্রে অথবা সাউন্ডে একটু প্রবলেম হতে পারে বাট আমি চেষ্টা করছি সালাম দিয়েছেন ওসমান গনি আই এম ইউর স্টুডেন্ট ও ফাইন ওসমান কেমন আছো আশা করি অনেক ভালো আছো অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম পাইথনের কোন বিষয়গুলো ভালোভাবে শেখা উচিত এবং তা ভালো জব পাওয়ার জন্য আপনি গুগলে সার্চ করুন পাইথনের ফান্ডামেন্টাল করে নিন অ্যান্ড দেন পাইথনের কোনো একটা ফ্রিমওয়ার্ক নিয়ে অথবা কাজ করা শুরু করতে পারেন অ্যান্ড আপনি যদি ওয়েবের জন্য পড়াশোনা করেন সেক্ষেত্রে পাইথন ফর ওয়েব ডেভেলপমেন্ট লিখে সার্চ দিয়ে দেখেন যে সেটার জন্য কি কি করতে হবে আপনার সেটা এবং সেটা শুরু করে দিন ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম ফাতিন ইহাম সার বিগ ফ্যান অনেক ধন্যবাদ ফাতিন লাগলো কম্পিউটার প্রোগ্রাম ও ডেভেলপমেন্ট আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন আসলে এরকম কোয়েশ্চেন করার কোনো মানে নেই যে আমি এটা করব না ওইটা করব। আমার জন্য কোনটা বেটার হবে কোনটা মানে আপনার ডিসিশন আপনি নেবেন আর মেন ফ্যাক্ট এখানে হচ্ছে যে ধরেন আপনি যেটা ভালো সেটা একমাত্র আপনি বুঝতে পারবেন আর কোনটার ফিউচার কেমন সেটা আপনার চিন্তা করার দরকার নেই আপনি জাস্ট একটা দিয়ে শুরু করুন দেন প্রয়োজন হলে সেটা চেঞ্জ করতে পারবেন সেটা বিগ ডিল না ওকে তো অনেকখানি সময় আমি ওলু ইউনিভার্সিটিতে স্পেন্ড করেছি আবার বাসায় ফিরে যাচ্ছি এইখানে আমি ওলুতে থাকবো স্যাটারডে আজকে স্যাটারডে চলছে সানডে থাকবো এবং মানডে দুপুরে আবার আমি তাম্পে ফিরে যাবো আসাদ তো আমি ওলু ইউনিভার্সিটিতে গিয়েছিলাম ভিতরে অনেকখানি সময় আমি ভিডিও করেছি এবং আমার ফ্রেন্ডের ছোটোখাটো একটা ইন্টারভিউ নিয়েছি যে সে কীভাবে ওলো ইউনিভার্সিটিতে আসলো ওলো ইউনিভার্সিটিতে আসার জন্য তার কি কি করতে হয়েছে কত টাকার প্রয়োজন হয়েছে সেই স্কলারশিপ কিভাবে পেলো কি কি বিষয়গুলো সে গুরুত্ব সহকারে দেখেছিল তো সেগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক ভিডিওতে শেয়ার করব ওয়েব ডেভেলপমেন্টের কোর্স কোথা থেকে করবেন ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আমার ইউটিউবের চ্যানেল থেকে করবেন ডেফিনেটলি সেই সেকশন থেকে করতে পারবেন রাইট সো আমার ইউটিউব চ্যানেলে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের উপর অলরেডি ভিডিও রয়েছে বাট ডেফিনেটলি আপনারা অন্য কারো ভিডিও ফলো করতে পারেন এতে কোনো প্রবলেম নেই টু স্কিল রয়েছে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনারা ফলো করতে পারেন ওলু ইউনিভার্সিটিতে এখানে পার ইয়ার হচ্ছে টিউশন ফি টেন থাউজেন্ড ইউরোর মতো যতদূর আমি শুনতে পেয়েছি অবশ্যই গুগলে আপনি সার্চ করে দেখে নিতে পারেন বাট টেন থাউজেন্ড ইউরো আসলে আপনি এটা টেন থাউজেন্ড ইউরো এটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আপনি আপনার এইখানে সার্টিফিকেটগুলো পাঠাবেন ওদের ভর্তির জন্য যা যা লাগে সব কিছু পাঠাবেন দেন তারাই ডিসিশন নিবে যে আপনাকে ভর্তি দিবে কিনা যদি ভর্তি দেয় আপনাকে স্কলারশিপ দিবে কি না সো এইগুলো সব তারাই ডিসাইড করবে অ্যান্ড দেন আপনি চিন্তা করবেন টিউশন ফি এগুলোর বিষয়ে ওকে নো ভিডিওপির ভিডিও নেই তো যাই হোক আমার লাইফটি এখানেই শেষ করে দেবো আমি আসলে বাসার পাশে চলে এসেছি অন্য এক সময় জয়েন করবো এবং ইনশাল্লাহ আরও অন্য সম্পর্কে অনেক কিছু শেয়ার করার সুযোগ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ